কি আছে মা? কোথা থেকে এসেছে? এটা খাই বাবা, ওখানে আছি আমি এই ধর গেছি ধরে। আচ্ছা, কোথা বাড়ি? বাড়ি চকাড়ু বাতা, এখানে মেঘা খাই, এদের ঘরে আছি। আচ্ছা, চাল জাতি মাগি। শুধু চাল দিলে হবে? যা দিবে দাও। আর কি নিব? আর কি নিব? একটা প্যাকেট নিয়ে এসো। এখানে দেওয়া হচ্ছে, কে বললো? বলছে তাদের ঘর লোকেরা, ক্যামেরা হচ্ছে, লোক ভাববে যে আপনাকে আগে থেকে এনে রেখেছি, কিন্তু আমি জানিয়ে রাখি আমরা আগে থেকে করিনি, অনেক টাইম মনে হয় এগুলো শুটিং চলে, কিন্তু এটা একদম বাস্তব। ঠিক আছে, ভালো থাকুন, আমাদের জন্য উপরওয়ালার কাছে দোয়া চাইবেন যেন আমরা সবার জন্য কাজ করতে পারি। নিয়ে যান, চাল দিবেন, এর ভিতরে চাল আছে, সব আছে, চাল ডাল আলু পেঁয়াজ সব আছে। ঠিক আছে, নিয়ে যেতে পারবেন? হে রে বাবা, ওইখানেই আছি তো। হরি বল হরি বল, তোরা সুখে থাক, বালি যেত পরমাইত, তো বালি যেত পরমাইত, তো বালি যেত পরমাই। উনি জানে আমি এখানে আছি, উনি জানে মেগে খাই আমি। ঠিক আছে, হ্যাঁ বাবা, বেটা দেখেনি, বউ দেখেনি, আজ বারবতে আপনি আপনি আসবেন, ওই হানান ভাইকে বলে রাখা হলো, মাঝে মধ্যে আসবেন, আমরা সহযোগিতা করব, এটা হয়ে গেল হয়ে যাবে। ঠিক আছে, যান সাবধানে চলে যান, বৃষ্টি আসবে। আমরা ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে গোডাউন, এখানে পরপর এই মালগুলো স্টক করা আছে, এখানে অসুবিধা হবে। সিঁড়িতে এখানে পুরো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের স্টক রুম, যেটা আমাদের রিজওয়ান ভাইয়ের ডিপার্টমেন্টে আছে, উনি এই ডিজাস্টার কোভিড-19 এগেনস্টে যত স্টক এবং মাল মেনটেন করে। এখানে এই ব্যাগগুলো কোথায় কোথায় যাবে? এই ব্যাগগুলো লোড হবে, সব উঁচে লাগবে। আপনারা দেখছেন আমাদের স্টক রুম আছে, স্টক রুমের মধ্যে আমরা ধীরে ধীরে এখানে চাল এভাবে পরপর স্টক করে রাখা হয়েছে আমাদের গোডাউনের মধ্যে, এবং এবং এখানে পরপর আছে, আর দিকে ভিতরে আসার দরকার নেই, এভাবে আমরা এদিক দিয়ে ডান দিক বাম দিক করে পুরো। আমি আপনাদের কাছে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন, ইনশাআল্লাহ আগামীতে যেন আপনাদের সহযোগিতার হাত পাই, এইটুকু আশা রেখে আজকে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।